নড়াইলে ডেঙ্গুর পাশাপাশি শিশুদের নিউমোনিয়া ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশু ওয়ার্ডে প্রতি বেডে তিন থেকে চারজনকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। একই অবস্থা ডায়রিয়া ওয়ার্ডের। শয্যা সংকটে ভোগান্তিতে রোগী, আর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। খায়রুল আরিফের নানার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শীত শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী সংখ্যা। নড়াইল সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে প্রতি বেডে তিন থেকে চারজনকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। একই অবস্থা ডায়রিয়া ওয়ার্ডেও। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় সেবা নিতে হচ্ছে। পাতলা পায়খানা আর বমি, বমি প্রচুর আকারে বমি, মাঝে মাঝে জ্বর এবং খিচুড়ি হচ্ছে। বমি বাড়িতে বমি করেছে, কয়েকবার আবার বাড়ি থেকে বমি বন্ধ হয়ে যায় না আসলে। বিপুল সংখ্যক রোগী সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। প্রতিদিন 20-এরও বেশি রোগী আসে, আমাদের তো কষ্ট হয়, কারণ এত রোগী আমরা মানে রাখার জায়গা নেই, এটা সমস্যা। আবহাওয়া পরিবর্তনে শিশুদের বেশি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদেরকে মানে সবসময় উষ্ণ রাখা, তারতম্যের পার্থক্যের সাথে সাথে তাদেরকে সেরকম যত্ন নেওয়াটা, নাক পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট এখানে। রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমার জিজ্ঞাসা যে আসলে এইভাবে কি 100% চিকিৎসা দিয়ে একটা মানুষের পক্ষে, 15 জন চিকিৎসকের পক্ষে কি সম্ভব, এটা কতটা মানবেতর হয়, এটা একটু আপনারা বিবেচনায় রাখবেন এবং সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন। নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের 39টি পদের বিপরীতে আছেন মাত্র 15 জন চিকিৎসক। সময় সংবাদ, নড়াইল।